ফ্রেন্ডস অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত টার্গেট পিএসসি ক্লার্কের এটা হচ্ছে ক্লাস সেভেন এবং এখানে আমি ডিসকাস করবো বেস্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় তো এর আগের ক্লাসগুলো অবশ্যই ভেবে ভেরি ইম্পর্টেন্ট সেগুলো যদি আপনি না রেখে থাকেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনি সেখান থেকে রেখে নিতে পারেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই লেটেস্ট নোটিফিকেশনের জন্য এবং প্রতিদিনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করব তার আগে গতদিনের একটি কোশ্চেন ছিল যেটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলেছিলাম সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কোশ্চেনটা ছিল দ্য লার্জেস্ট পণ্ড ইন দ্য হিউম্যান বডি মানুষ যে সবথেকে বড়ো হার সেটা হচ্ছে ফিমার এবং এটি হচ্ছে থাইতে অবস্থিত এবং সব থেকে ছোটো হচ্ছে এসটিপি সেটা হচ্ছে কানে অবস্থিত ইয়ারে তো এই কোশ্চেনে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলেন আপনারা এবং অনে অনেকেই বেশ সবাই প্রায় সঠিক অ্যান্সার দিয়েছিলেন তো অনেকেরই নাম আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেব তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক এখানে হু আমাং দ্য ফলোইং গেপ থিওরি অফ রিভলিউশন ব্যক্তিবাদের সিদ্ধান্ত কে দিয়েছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডারউইন থিওরি অফ ইভোলিউশন হচ্ছে ডারউইন চার্লস ডারউইন হচ্ছে কারেক্ট অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করা আছে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আর এনএ আর এন এর পুরোনাম কী তো আর এন এর পুরোনাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড দুয়ের এ এর দ্য হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ ডিএনএর পুরোনাম কী তো ডিএনএর পুরোনাম হচ্ছে ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নেক্সট হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স জেনেটিক্সের জনক বলা হয় কাকে তো গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয় চারের বিয়ের দা হচ্ছে কারেক্ট আনসার এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য সুগার প্রেজেন্ট ইন ডিএনএ ডিএনএতে কোন শর্করা উপস্থিত থাকে তো এটার কারেক্ট আনসার হচ্ছে পেন্টোস বাংলায় যারা সরি বাংলা এখানে লেখা নেই লিখে নেবেন এই যে পেন্টোস পাইকার দন্তান্ন টয়কার বর্গীজ্য পাঁচের এ এর দা হচ্ছে কারেক্ট আনসার পেন্টোস ডিএনএতে যে সুগার উপস্থিত থাকে সেটা হচ্ছে শর্করা উপস্থিত থাকে সেটা হচ্ছে পেন্টোস নেক্সট হচ্ছে হুইস অফ দ্য ফলোইং আর্টিকেল স্টার্টেড পঞ্চায়েত রাজ ইন ইন্ডিয়া ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু করেছে শুরু করেছিল কোন আর্টিকেলের দ্বারা তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর্টিকেল ফোরটিনের দ্বারা এবং সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট মনে রাখবেন সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্টটাও একটু মনে রাখবেন সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট ফোরটিন আর্টিকেল চল্লিশতম আর্টিকেল সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের দ্বারা ভারতবর্ষে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় এবার দেখুন নেক্সট কোশ্চেন হুইজ অফ দ্য ফলোইং স্টেটস ফার্স্ট অ্যাডপ্টেড পঞ্চায়েত রাজ প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল কোন রাজ্যে তো সেটা হচ্ছে রাজস্থান হচ্ছে কারেক্ট অ্যান্সার সাতের বিয়ের দাগ এবার দেখুন এই সম্পর্কিত একটু বিষয় দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েত রাজ ওয়াজ বাই জওহরলাল নেহেরু জওহরলাল নেহরুর দ্বারা এটি এ করা হয়েছিল অন অক্টোবর টু নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ইন নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে ফার্স্ট এটি ইমপ্লিমেন্ট করা হয় এবং নাইন ডেজ লেটার ঠিক তার নয় দিন বাদে অন্ধ্রপ্রদেশ বিকেম দ্য সেকেন্ড স্টেট টু লঞ্চ পঞ্চায়েত ট্রাস্ট অ্যাট সাতনগর নিয়ার হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ হচ্ছে সেকেন্ড ডিস্ট্রিক্ট যেটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সাতনগরে সেকেন্ড ইমপ্লিমেন্ট করা হয় এবং এটা জওহরলাল নেহরুর দ্বারা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয় ইনোগ্রেট করা হয় তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু আজ দ্য প্রোপেন্ট অফ দ্য ত্রি পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ভারতীয় ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ কমিটির প্রস্তাব কে দেয় তো মনে রাখবেন ত্রিয়স্তরীয় পঞ্চায়েত রাজ কমিটির প্রপোজটা হচ্ছে বলওয়ান ত্রাই কমিটি বলওয়ান ট্রাইম মেহিতা কমিটির মাধ্যমে ত্রিয়স্তরীয় বা থ্রি টায়ার সিস্টেম এবং অশোক মেহতা এই যে অশোক মেহতা এটা হচ্ছে টু টায়ার সিস্টেম মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু টায়ার সিস্টেম হচ্ছে অশোক মেহেতা এবং থ্রি টায়ার সিস্টেম হচ্ছে বলওয়ান ট্রাই মেহেতা কমিটি তো এখানে যেহেতু থ্রি টায়ার সিস্টেম চেয়েছে তাই এখানে এখানকার কারেকটান্স হচ্ছে বলওয়ান ট্রাই মেহেতা কমিটি যদি টু টায়ার চেত তাহলে হচ্ছে অশোক মেহেতা কমিটি এটা মনে রাখবেন এবং নোট করে নেবেন নেক্সট হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার কোথাও অবস্থিত না মেনিলা ফিলিপাইন্স বাংলাতে আপনারা লিখে নেবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার মেনিলা ফিলিপাইন্স অনেক পরীক্ষায় আসে সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথাও অবস্থিত না বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটস বা আমেরিকা বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি আর ইসরো ইসরোয়ের বর্তমান ডিরেক্টর হচ্ছে কে শিবন আর এই হেডকোয়ার্টার কিন্তু অনেক পরীক্ষা আসে ইসরোয়ের হেডকোয়ার্টার ইসরোয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরু এবং কোন সালে প্রতিষ্ঠিত হয় সেটাও কিন্তু অনেক পরীক্ষায় আসে সেটা হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন বা উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্যাঙ্গালুরু হেডকোয়ার্টার আর এর বর্তমান ডিরেক্টর হচ্ছে কে শিবন তো এই কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এবার দেখুন রিসেন্টলি হুইস কান্ট্রি বিকামস দ্য একশো চব্বিশতম মেম্বার অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ওয়ান টোয়েন্টি ফোর্থ মেম্বার অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া বর্তমান কিন্তু একশো তম মেম্বার হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তো মালয়েশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়াল্লামপুর এবং কারেন্সি হচ্ছে বা মুদ্রা হচ্ছে রিঙ্গিট লিখে নিতে পারেন কুয়াল্লামপুর এবং রিঙ্গিট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এজরা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো খেলাধুলার রিলেটেড কোশ্চেন কিন্তু স্টেট গভর্নমেন্টে একটা না একটা দেখাই যায় তো সেই হিসেবে কোশ্চেনটা এজরা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত পোলো এর দেখ হচ্ছে কারেক্ট অ্যান্সার এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়ার ইজ দ্য লিঙ্গরাজ টেম্পল লোকেটেড লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত তো লিঙ্গরাজ মন্দির হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত মনে রাখবেন এর ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত এবার নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস কোন ভারতীয় প্রথম ভারতীয় সিভিল সার্ভিসের জন্য সিলেক্টেড বা নির্বাচিত হয় সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ টেগর বিয়ের দা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে লিখে নেবেন বাংলাতে সত্যেন্দ্রনাথ টেগর নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আইএনসি মানে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কংগ্রেস আচ্ছা ভারত স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিকে ছিলেন না এখানে জে ভি কৃপালিনী হচ্ছে কারেক্ট অ্যান্সার মিরাট সেশনে মনে রাখবেন মিরাট সেশনে নাইনটিন ফোরটি সেভেনের মিরাট সেশনে জে ভি কৃপালিনী কিন্তু তখনকার প্রেসিডেন্ট ছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্টার্ট রুলিং ইন্ডিয়া ডিরেক্টলি ব্রিটিশ সরকার প্রত্যক্ষরূপে ভারত কবে থেকে শাসন করতে শুরু করে না আফটার সিপাই মিউটিনি বা সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু তারা প্রত্যক্ষভাবে ভারতের ওপর শাসন করতে শুরু করে এবার দেখুন এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিপাই মিউটিনি ওয়াজ এ অ্যান্ড ভেরি ব্লাডি আপরাইজিং এগেনস্ট ব্রিটিশ রুল ইং ইন্ডিয়া ইন এইটিন ফিফটি সেভেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইট ইজ অলসো নোন বাই আদার নেমস একে কিন্তু আরও অনেক নামে জানা যায় সেগুলো হচ্ছে দ্য ইন্ডিয়ান মিউটিনি দ্য ইন্ডিয়ান রিভিলিয়ান অফ এইটিন ফিফটি সেভেন অ্যান্ড দ্য ইন্ডিয়ান রিভার্ট অফ এইটিন ফিফটি সেভেন সব থেকে বেশি নামে জানা যায় দ্য ইন্ডিয়ান রিভার্ট অফ এইটিন ফিফটি সেভেন তো এই নামগুলোতেও কিন্তু সিপাহি বিদ্রোহকে বা সিপাহি মিউটনিকে জানা যায় নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমি ডিসকাস করেছিলাম আগের দিন কিছু পার্ট বেদের কিছু পার্ট আজকের দেখুন উপনিষদ হামেশা প্রশ্ন আসে উপনিষদ কয়টি ফার্স্ট একশো আটটা উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত আর উপনিষদ হচ্ছে সংস্কৃতে লেখা এবার হচ্ছে পুরাণ পুরাণ কয়টি এখানে কোশ্চেন আসে আঠেরোটি পুরাণ পুরানো নাম হচ্ছে অগ্নি আর বেশিরভাগ পুরাণ গুপ্ত যুগে লেখা হয়েছিল এবার হচ্ছে রামায়ণ প্রথম প্রশ্ন রামায়ণে কতগুলি শ্লোক আছে চব্বিশ হাজার শ্লোক আছে সাত কাণ্ডে বিভক্ত এইবার দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রামায়ণকে সংস্কৃতে রচনা করেন কে বাংলায় রচনা করেন কে গদ্যে রচনা করেন কে ফার্সিতে রচনা করেন কোনো না কোনো পরীক্ষায় বিভিন্ন রকম দেয় তো প্রথম বাংলা সংস্কৃত রচনা করেন বাল্মীকি বাংলাতে রচনা করেন কীর্তিবাসুজা গদ্য রচনা করেন কালীপ্রসন্ন সিংহ আর ফার্সিতে রচনা করেন বদায়ুনি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটাকে নোট করে নেবেন নেক্সট হচ্ছে মহাভারত তো মহাভারত হচ্ছে প্রায় এক লাখ শ্লোক আছে এখানে বেশি শ্লোক আছে এক লাখের বেশি এবং মহাভারতকে পঞ্চমবেদ বলা হয় একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক পরীক্ষা আসে পঞ্চমবেদ কাকে বলা হয় মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কিছুদিন আগেই খুব সম্ভব আইবির পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল এর পুরানো নাম হচ্ছে জয় সংহিতা এটাও একটা কোশ্চেন এবং এখানে আঠেরোটি পর্ব আছে আর মহাভারত সংস্কৃতে লেখেন ব্যাসদেব এবং বাংলায় লেখেন দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোই আসে সংস্কৃত বাংলা সংস্কৃতে লেখেন ব্যাসদেব এবং বাংলায় লেখেন কাশিরাম দাস দুটোকেই মনে রাখবেন এরপর হচ্ছে স্বরদর্শন এই স্বরদর্শন বিষয়টা কেন এনেছি দেখুন এখানে ছটি ভাগে বিভক্ত এখান থেকে কেমন কোশ্চেন আসি সাংখ্য দর্শন কে রচনা করেন কপিল যোগ দর্শন পতঞ্জলি এই দুটোই কিন্তু সবথেকে বেশি আসে সাংখ যোগ তো শাঙ্খ হচ্ছে কপিল আর পত যোগ হচ্ছে পতঞ্জলি ন্যায় দর্শন হচ্ছে গৌতম বৈশেষিক দর্শন হচ্ছে কণাদ পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী এবং উত্তর মীমাংসা হচ্ছে ব্যাস তো এর মধ্যে কপিল এবং পতঞ্জলি এই শাঙ্খ এবং যোগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এবার দেখুন নেক্সট কোয়েশ্চিন হুইস অর্গ্যান অ্যফিশ রাডার মাছের কোন অঙ্গ রাডার হিসাবে কাজ করে সেটা হচ্ছে টেলফিন বা পুচ্ছ পাকনা এ এর দাগ হচ্ছে কারেক্ট আনসার এবার দেখুন নেক্সট কোশ্চেন হুইস মৌর্যুলার একম পেনিট ভদ্রবাহু টু শ্রবণ বেলগুলা কোন মৌর্যশাসক ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলগুলা গিয়েছিলেন তো সেটা হচ্ছে এখানে চন্দ্রগুপ্ত বা ডি এর দাগ হচ্ছে কারেক্ট আনসার এটা কিন্তু চন্দ্রগুপ্ত বাংলায় লিখে নেবেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ টি নামে পরিচিত তো হিমালয় পর্বতের পাদদেশ হচ্ছে তরাই ও ডুয়ার্স নামে পরিচিত নেক্সট কোশ্চেন শালক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয় তো অন্ধকার দশা হচ্ছে এস্টোমাতে সম্পন্ন হয় এবার দেখুন নেক্সট কোয়েশ্চেন দ্য মুলাপেরিয়ার ড্যাম ইজ এ কজ অফ ডিসকন্টোনেন্ট কন্টেন্ট বিটুইন মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ কোন দুটো রাজ্যের মধ্যে সেটা হচ্ছে তামিলনাড়ু অ্যান্ড কেরালার মধ্যে কারেক্ট আনসার হচ্ছে তামিলনাড়ু ও কেরালার মধ্যে এবার দেখুন আজকে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ইন ইন্ডিয়া পারমানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড এট ভারতীয় ভারতবাসী চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম প্রবর্তিত হয় কোথায় সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু আপনারা লাইক করতে ভুলবেন না আপনাদের মন থেকে একটা লাইক যদি ভালো লেগে থাকে করে দেবেন অবশ্যই কারণ একটা লাইভ অনেক মোটিভেট যোগায় এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করা মানে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে তারাও এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখতে পারে এবং এই কোয়েশনটা নিয়ে আমি লাস্ট দিন ডিসকা পরের দিন ডিসকাস করবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন